আমরা জেলা আমাদের সর্বপ্রথম ঝিনাইদহে জেলা প্রশাসকের আয়োজনে আমাদের আজকের এই পিঠা উৎসব আসলে হচ্ছে। তো সেখানে আমি নিয়ে আসছি জিন সমৃদ্ধ রাইসের যে গুঁড়াটা, সেই গুঁড়া দিয়ে আমি বিভিন্ন রকমের পিঠা বানাইছি। এখানে এখানে আছে ভাপা পুলি, আছে দুধ পুলি, আছে ভাপা পিঠা, আছে তারপরে আপনার চুষি পিঠা, আছে রসের পিঠা, আছে জামাই পিঠা এবং যে সিম্পল পিঠা আছে। এই পিঠাগুলো আসলে আমরা নিয়ে আসছি। जिंक समृद्ध चावल पिठा तो जिंक राइस माथा भीतर की दिए सर सब्जी हां टेम्पलेट लेट कोई की कोई देने नाम निकटा के दिए हां नाम निकटा दिए हां वो देख हां हां सही আকর্ষণীয় সব হাতে मान तैयारी करा है Selvi kuzina kya shuda dara. বাঙালি জাতির একটা অনেক সুন্দর একটা ঐতিহ্য পিঠা উৎসব এবং এই ঘুড়ি রনো এটা আসলে অনেক আগে থেকে একটা প্রচুর অনেক পুরনো একটা রীতি যেটা এখন পর্যন্ত আছে তা আমি আসলে কখনো এই ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করিনি যেহেতু এখানে থাকা হয় না তো এই প্রথমবার এটা আমার জন্য তো এই অনুষ্ঠানটা আসলে অনেক চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের বাঙালি ঐতিহ্য যে কতটা সমৃদ্ধ এবং এই যে সবাই একসাথে এসেছে বিভিন্ন রকমের পিঠা সুন্দর করে সাজিয়ে এখানে এনেছে তো এটা যে সবার মধ্যে একটা আন্তরিকতা আছে এবং যে বাঙালির ঐতিহ্য যে কতটা রিচ সেটাই আসলে আমরা দেখতে পাই আর কি তো এই যে এই ধরনের অনুষ্ঠান আসলে চমৎকার আর আর এখানে আসা তো সত্যি একটা গর্বের বিষয় ঐতিহ্য পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উড়ানো এবং পিঠা উৎসব করা সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য জেলা প্রশাসনের আয়োজনে আজকে এই ঝিনাইদহ স্টেডিয়াম মাঠে বিশাল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা এবং পিঠা উৎসবের আয়োজন করেছে এটা অত্যন্ত চমৎকার আমাদের এই যে আয়োজন এই আয়োজনটা আমাদের শহরে ছেলে মেয়েদের কাছে গ্রাম বাংলার সত্যিকারের ঐতিহ্য এটা উঠে আসতেছে এ থেকে আমাদের শহরে ছেলে মেয়েরা যারা গ্রামে যাওয়ার সময় পায় না তারা এখান থেকে অনেক কিছু তাদের ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে এবং তারা এই ধারণার মানে ধারক এবং বাহক হয়ে বাংলার ঐতিহ্যকে তারা বয়ে নিয়ে যাবে দীর্ঘদিন পৌষ পার্বণ ১৪২৫ পিঠা উৎসব এবং ঘুড়ি উড়ানো ও সাংস্কৃতিক যে উৎসবটি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা গ্রামীণ ঐতিহ্য এবং প্রতি বছরই এই ধরনের উৎসবটি হওয়া দরকার তো আজকে হঠাৎ করে মাননীয় জেলা প্রশাসকের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় যে এই আয়োজনটি হয়েছে আমি মনে করি যে এই আয়োজনটি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটি ব্যতিক্রমধর্মী আয়োজন এবং এই আয়োজনটা আরও বেশি বেশি আমাদের ঝিনাইদহ জেলাতে হওয়া দরকার কারণ এই ঘুড়ি উড়ানো যে উৎসব বা ঘুড়ির যে প্রতিযোগিতাটা এই প্রতিযোগিতাটা একটা পর্যায়ে বিলীনই হয়ে গেছে কিন্তু আজকের এই উৎসবে মনে হচ্ছে যে না এটি আসলে হারিয়ে যায়নি আবার নতুন করে ফিরে আসছে এবং যারা ঘুড়ি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে যারা এই ঘুড়ি উৎসবে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বাঙালি সংস্কৃতির সাথে খাবার দাবার অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে বিভিন্ন ধরনের খাবার তার মধ্যে অন্যতম উৎসব আয়োজন করা বিষয় হচ্ছে আমাদের পিঠা বাঙালির আবহমান সমাজের সাথে রয়েছে বিচিত্র ধরনের পিঠার এই পিঠার প্রচলন অনেকটাই হারিয়ে যাচ্ছে আমরা ঝিনাইদহের যারা মহিলা সমাজ আছে উদ্যোগী সমাজ আছে বিভিন্ন এনজিও আছে গ্রামে গঞ্জে যত ধরনের পিঠা তৈরি হয় সেই পিঠাগুলোর লুপ্ত যেই পিঠাগুলোর আয়োজন সকলের সাথে পরিচিত করানোর জন্য আজকের এই পৌষ পার্বণের দিনে পৌষ মাসের শেষ দিনে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি একই সাথে আয়োজন করেছি ঘুড়ি উড়ানো উৎসব কিশোর এবং কিশোরীদের ছেলে মেয়েদের মধ্যে একই সাথে বৃদ্ধদের মধ্যেও এই উৎসাহ সঞ্চার করার জন্য ঘুড়ি উড়ানো উৎসব আমরা চালু করেছি একই সাথে রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে মিলে এই অনুষ্ঠান অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ আমি আসলে খুলনা বিভাগে প্রায় ১৭ মাস বিভাগীয় কমিশনার হিসেবে অংশগ্রহণ করেছি এর আগে বিভিন্ন প্রশাসনের জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ হয়েছে সুদীর্ঘ কর্মজীবনে পিঠা উৎসব দেখেছি বাট আজকের পিঠা উৎসব একটা ব্যতিক্রমধর্মী সেক্ষেত্রে হয়তো আয়োজকরা ছিলেন তার সাথে বিভিন্ন সংস্থার লোকজন ছিলেন আজকের যে যুব সমাজের যে উৎসবমুখর পরিবেশ এটা ব্যতিক্রমধর্মী বিশেষ করে যুবকদের উপস্থিতি বেশি বর্তমান সরকার এটাই মূল টার্গেট যে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজদেরকে সম্পৃক্ত করা আমার মনে হয় সেটা এই জেলা প্রশাসনের উদ্যোগের ফলে এটা সফল হয়েছে